বাঙালির সর্বশ্রেষ্ঠ পূজা হলো দুর্গাপূজা। ত্রিপুরা রাজ্যে এটি একটি মিলনের উৎসব। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজ্যের জনগণ মেতে উঠে এই দুর্গাপূজা উৎসবে। আজ ষষ্ঠী পূজা মায়ের, আর এই পূজাকে কেন্দ্র করে অন্যান্য বছরে নেই এবছরও শান্তির বাজার পুরাতন হাসপাতাল রোড স্থিত স্বামী বিবেকানন্দ সামাজিক সংস্থার উদ্যোগে দুর্গাপূজা আয়োজন করা হয়। আজকের এই পূজা উদ্বোধন হয় শান্তির বাজার পুর পরিষদের সাফাই কর্মীদের হাতে। পূজা কমিটির উদ্যোগে স্থানীয় কাউন্সিলর রাজীব চক্রবর্তীর নেতৃত্বে পূজার বাজেট সীমিত হলেও ব্যাপক সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে হাসপাতাল রোড পূজা কমিটি। তারই অঙ্গ হিসেবে আজ শান্তির বাজার পুর পরিষদের সাফাই কর্মীদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। শান্তির বাজার পুরাতন হাসপাতাল রোড স্থিত স্বামী বিবেকানন্দ সামাজিক সংস্থা এই সামাজিক কর্মসূচিকে স্থানীয় এলাকার জনগণ সাধুবাদ জানিয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শান্তির বাজার 5 নং ওয়ার্ডের কাউন্সিলর জানান, যে শারদীয় দুর্গা উৎসব, এই দুর্গা উৎসবে প্রথমে আমি সমস্ত ত্রিপুরাবাসী এবং আমার এই এলাকাবাসীকে আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আর এবছর যেহেতু আমাদের একটা বিধ্বস্ত অবস্থায় গেছে সারা দক্ষিণ জেলা জুড়ে, তাই এবার আমাদের পুজোর বাজেট কমিয়ে আমাদের যে পুরসভার যে সাফাই কর্মীরা যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আমাদের সেবা দিয়ে যাচ্ছেন এবং চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তাদেরকে আমরা এই বছর বস্ত্রদানের মাধ্যমে তাদেরকে সম্মানিত করব এবং তাদের দ্বারাই আমাদের এই পুজো মণ্ডপের আজকে উদ্বোধন করা হলো। পুজোর মধ্যে আর কী কী সামাজিক কর্মসূচি রয়েছে? সামাজিক কর্মসূচি বলতে আমাদের সাফাই অভিযান তো আছেই, তারপরে আর তেমন এই বছর আর কিছু নিচ্ছি না, কারণ মানুষের অবস্থা খুবই খারাপ পজিশনে আছে এই বছরের বন্যায়, তাই এই বছর এতটুকুর মধ্যে আমরা সীমাবদ্ধ রাখলাম। পূজা কমিটির সদস্য রূপক ভূমিক বস্ত্র তুলে দিচ্ছেন তপন সিনহা মহোদয়।